জানিয়ে দিব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম, বিএনপির 15 দিনের কর্মসূচি ঘোষণা, গভীর রাতে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর, আদিরুল এলানের মুক্তির দাবিতে 105 নাগরিকের বিবৃতি। এরপর থাকছে সরকারের উদ্দেশ্যে আমনিস্টের বিবৃতি, গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা, সবশেষে দেখবেন নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফার যুগপথ আন্দোলনের অংশ হিসাবে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কর্মসূচি আগামীকাল 19 সেপ্টেম্বর শুরু হয়ে চলবে 3 অক্টোবর পর্যন্ত। মাঝে 20 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর ও 28 সেপ্টেম্বর কোনো কর্মসূচি দেয়নি দলটি। কর্মসূচির মধ্যে রোড মার্চ এবং সমাবেশ রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার প্রবেশমুখে 8টি সমাবেশ করবে তারা। সোমবার দুপুর 2:30 দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির 7ম কর্মসূচি ঘোষণা। কর্মসূচির মধ্যে আগামীকাল 19 সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে। 21 সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে রোড মার্চ। পরদিন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বাদ জুমা, সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে। 23 সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী রোড মার্চ করবে বিএনপি। 25 সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার ও ঢাকা জেলা আমিন বাজারে সমাবেশ। পরদিন খুলনা বিভাগীয় রোড মার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেনশন করবে দলটি। 27 সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলায় ফতুল্লায় বিএনপি জনসমাবেশ করবে। 29 সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ, পরদিন ঢাকায় শ্রমজীবী কনভেনশন। 29 সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ, পরদিন ঢাকায় শ্রমজীবী কনভেনশন। অক্টোবরের প্রথম দিন ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের রোড মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। 2 অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ, পরদিন কুমিল্লা, ফেনী, মিরসরাই, চট্টগ্রাম রোড মার্চ করবে বিএনপি। একই সঙ্গে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সব দল সমর্থন জানাবে বলে জানানো হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার সহ বেশ কিছু ইস্যুতে গত কয়েক মাসে একের পর এক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন, সরকার বিরোধী দলগুলোর ওপর আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণ এবং সর্বশেষ অধিকারের আদিলুর রহমানকে নিয়ে বিবৃতি দিয়েছিল সংস্থাটি। সোমবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অ্যামনেস্টির ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই শ্রম আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন অবিলম্বে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালমার্ট বলেন, ডক্টর ইউনুসের মামলাটি বাংলাদেশের মানবাধিকারের বিপর্যস্ত অবস্থার প্রতীক, যেখানে কর্তৃপক্ষ স্বাধীনতা খর্ব করেছে এবং সমালোচকদের আত্মসমর্পণে বাধ্য হয়েছে। গ্রামীণ টেলিকমের বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কর্মসংস্থান সংক্রান্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং শ্রম আইন 2006 অধীনে বাংলাদেশে একটি ফৌজদারি মামলা রয়েছে। বোর্ডের অপর 3 সদস্য আশরাফুল হাসান, নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। অ্যামনেস্টির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 2008 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের বিরুদ্ধে দায়ের করা 1.5 শতাধিক মামলার মধ্যে এটি একটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাস করে, নাগরিক ও প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ইস্যুগুলোর জন্য মোহাম্মদ ইউনুস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করা, শ্রম আইন এবং বিচার ব্যবস্থার চরম অপব্যবহার ও তার কাজ এবং ভিন্ন মতের জন্য রাজনৈতিক প্রতিশোধের একটি রূপ। তিনি বলেন, আইনের অপব্যবহার এবং প্রতিহিংসা নিষ্পত্তির জন্য বিচার ব্যবস্থার অপব্যবহার, নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তিসহ আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং অসামঞ্জস্যপূর্ণ। এখন সময় এসেছে সরকারের ন্যায় বিচারের এই পরিহাস বন্ধ করার। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার প্রকাশ্যে মোহাম্মদ ইউনুসকে আক্রমণ করেছেন। 2011 সালে তিনি তার বিরুদ্ধে দরিদ্রের রক্তচোষার অভিযোগ করেন এবং 2022 সালে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বন্ধ করার চেষ্টা করার জন্য তাকে পদ্মা নদীতে ফেলে দেওয়ার পরামর্শ দেন। সম্প্রতি তিনি বলেছিলেন, অনেক নোবেল বিজয়ী এখন কারাগারে আছেন এবং আইন তার কাজ করবে, যা ইঙ্গিত দেয় যে ইউনুসকেও কারারুদ্ধ করা যেতে পারে। মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে অস্বাভাবিক গতিতে বিচার চলছে তা বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার সম্পর্কিত আদালতের মামলার সম্পূর্ণ বিপরীত। এর মধ্যে 2022 সালের বিএম কন্টেইনার ডিপো এবং 2021 সালে হাশিম ফুডস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনাও রয়েছে, যেখানে নিয়োগকর্তার অবহেলা ও নিরাপত্তা মান না মানার কারণে প্রায় 100 জন শ্রমিক নিহত হন।
উভয় ক্ষেত্রে কোম্পানির মালিকেরা কোনো পরিচিত ফৌজদারি দায়বদ্ধতার মুখোমুখি হননি এবং সামান্য ক্ষতিপূরণ দিয়ে জবাবদিহিতা এড়িয়ে গেছে। 2013 থেকে 2022 সালের মধ্যে বাংলাদেশ 4,700 বেশি শ্রমিকের মৃত্যু রেকর্ড করা সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি নামের একটি এনজিওর অনুমানে শ্রমিকদের পেশাগত নিরাপত্তায় কি দূরবর্তী সম্ভাবনা হয়ে রয়ে গেছে। অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল, যারা শ্রম অধিকার লঙ্ঘন করেছে তাদের নিঃসন্দেহে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে মোহাম্মদ ইউনুসকে হয়রানি করার জন্য শ্রম আইন ও ফৌজদারি বিচারের অপব্যবহার না করে কর্তৃপক্ষের উচিত অনিরাপদ কারখানার মতো শ্রম অধিকারের প্রতি ব্যাপক হুমকি মোকাবেলা দিয়ে মনোনিবেশ করা, যে বিষয়গুলো বাংলাদেশের হাজার হাজার শ্রমিকের জীবন কেড়ে নিচ্ছে। বিবৃতি শেষে বলা হয়, চলতি মাসের 5 তারিখ বাংলাদেশে মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য ভিন্নমতের কণ্ঠকে হয়রানি ও ভয় দেখানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। দীর্ঘদিন ধরে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিউতে নেওয়া হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত 1:30 বেগম জিয়ার চিকিৎসায় কঠিন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে সিসিউতে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেন। সেই বৈঠকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে সিসিউতে স্থানান্তর করা হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে, এর একটিতে রিং পরানো হয়। 2021 সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সরকার পতনের এক দফা দাবিতে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতে সমাবেশ ও পদযাত্রা করবে জোটের নেতাকর্মীরা। একই দাবিতে আগামী 3 অক্টোবর পর্যন্ত সেমিনার এবং আলোচনা সভাও করবে গণতন্ত্র মঞ্চ। সোমবার দুপুরে রাজধানীর পুরনো পল্টনের দারুসসালাম ভবনে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের সমন্বয়ক ও পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। নতুন কর্মসূচি হল আগামী মঙ্গলবার সকাল 11:00 মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা, 23 সেপ্টেম্বর বিকেল 3:30 কাউরান বাজারের পেট্রো বাংলার সামনে সমাবেশ ও পদযাত্রা, 25 সেপ্টেম্বর বিকেল 3:30 খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ ও পদযাত্রা এবং 27 সেপ্টেম্বর বিকেল 3:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা। এছাড়া আগামী 3 অক্টোবর পর্যন্ত গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির সময় ও স্থান পরে জানানো হবে। বহু সংগঠন ও নাগরিকের উদাত্ত আহ্বান উপেক্ষা করে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ও বাতিলকৃত 57 ধারায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরুদ্দিন এলানের 2 বছরের কারাদণ্ড অর্থদণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সংগত কারণে মানবাধিকার সংগঠনের শীর্ষস্থানীয় 2 ব্যক্তিকে শাস্তি দেওয়ার নজিরবিহীন এই ঘটনায় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ ঘটনায় আমরাও বিক্ষুব্ধ ও বেদনাহত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।